বন্ধুরা, মা না আজ একটা ভালো হাতের কাজ বানাচ্ছে, তো চলুন আপনাদেরকে দেখাই। বন্ধুরা, তো চলুন মা কি বানাচ্ছে দেখে নি। কি বানাচ্ছে দেখাও একবার। দেখাবো, দেখাচ্ছি। এই যে ব্যাগ বানাচ্ছি আমি, এটা হচ্ছে পুঁথির ব্যাগ খিস্টালে। তো কেমন হয়েছে এটা কিন্তু বলবেন, ঠিক আছে? তো বন্ধুরা, মা যে একরকমই পুঁটির ব্যাগ বানাতে জানে তা নয়, মা অনেক ধরনের সুন্দর সুন্দর পুঁটির ব্যাগ মা বানাতে জানে। এটা একরকম তা নয়, এটা ঠিক, কেননা অনেক রকমের ডিজাইন আছে আমার কাছে। তো এটা এখন একটা বানাচ্ছি, আর সেগুলো একদিন আপনাদেরকে আমি দেখাবো পরে। আপনাদেরকে তো এমনি তো আগে একটা ভিডিওতে বলেছিলাম যে আমার হাতের কাজ যেগুলো আছে সেগুলো দেখাবো, তো এখন সময় হচ্ছে না, একটু সময় ব্যস্ত আছি তাই দেখাতে পারছি না, পরে সময় করে একদিন সব দেখাবো, ঠিক আছে? সন্ধ্যেবেলা বলে একটু লাইটের ডিস্টার্ব হচ্ছে। হ্যাঁ, কেননা দিনের আলোর ভিডিও একটা আলাদা হয় আর রাত্রে লাইটের আলোর ভিডিও একটা আলাদা, না সেই জন্য একটু ডিস্টার্ব। আর পনিরটা কখন বানাবে? বানাবো, এটা একটু হ্যান্ডেলটা জয়েন্ট করে নিই তারপরে বানাবো, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তো তুমি এরপর পড়াশোনা ততক্ষণে করো, তুমি তারপরে বানাবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, যাও। তো ঠিক আছে বন্ধুরা, আমি এখন পড়াশোনা করি, তারপর আপনারা মায়ের সাথে কথা বলবেন, আর ভিডিওটা কিন্তু লাস্ট অবধি থাকবেন, কারণ পনিরের কি রেসিপি হচ্ছে সেটা তো দেখতে হবে। তো ঠিক আছে, টাটা। তো বন্ধুরা, অঙ্কনের সাথে তো এতক্ষণ আপনারা কথা বললেন, আর আমিও না ব্যাগটা রেখে দিয়েছি, এরপর চলুন পনিরটা রান্না করব, আপনাদেরকে দেখাবো যে পনিরের কি রেসিপি বানাবো। তো গল্প করতে করতে না আপনাদেরকে তো ইন্ট্রোডাকশনটাই দেওয়া হয়নি, ঠিক আছে? তো আমি সোনালি, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই, আর পুরানোদেরকে অতি অবশ্যই ধন্যবাদ জানাই। তো ভিডিও শুরুতে একটা কথাই বলবো, আপনারা বন্ধুরা আমাদের পাশে থাকুন, সাপোর্ট করুন, আর ভিডিও কিন্তু ফুল ওয়াচ করুন, ঠিক আছে? তো চলুন এখন পনিরটা বানানো যাক, আর আপনারা কিন্তু ভিডিওতে সঙ্গে থাকুন, কারণ আজ আমি পনিরটা দেখাবো যে কিভাবে রান্না করতে হবে। আর এইভাবে যদি আপনারা করেন না, আপনারা কিন্তু অনায়াসেই কিন্তু বাড়িতে যে কোনো ওকেশনে, মানে হয়তো এমন সময় হয় না, কখনো বার্থডে বলুন বা কখনো কারুর ম্যারেজ অ্যানিভার্সারি বলুন, অনেক সময় আমরা বাড়িতে অনেক কিছুই সেলিব্রেট করে থাকি, তো তখন অনেক লোকজন হয়, অনেক সময় ইচ্ছা হয় যে নিজের হাতে রান্না করে খাবো, তাই তো? তো তখন কিন্তু বেশি লোকজন হলে আমরা ভেবে পাই না যে কিভাবে করব। তো আপনারা দেখুন আমি কি স্টাইলে করছি, আপনারা যদি এইভাবে করেন না তো আপনারা কিন্তু অনায়াসেই কিন্তু 30 জনকে একসাথে রান্না করে খাওয়াতে পারবেন। তো ঠিক আছে, তো চলুন এখন শুরু করা যাক। তো এখানে না আমি 1 কেজি পরিমাণে পনির নিচ্ছি, তো পনিরগুলো এখন ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা ভাবছেন এত পনির একসাথে কেন? আরে বাড়িতে অনেক লোকজনের খাওয়া হবে, তার জন্যে এত পরিমাণে পনির নিয়েছি। তো আপনারা কিন্তু পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। আমি যে পনিরটা নিয়েছি না, এটা টোটাল আমি 25 জনের মতো এটা খাওয়া হবে, সেই জন্যে সেই পরিমাণে নিয়েছি। তো এখন তেলটাও সেই জন্যে কড়াই একটু বেশি পরিমাণে নিয়ে নিয়েছি, যেহেতু অনেকটা পনির আছে, তো ভাব একটু বেশি পরিমাণে তেল নিলে কী হবে বলুন তো, পনিরটা ভালো করে ভাজা যাবে। তো একটু হালকা করে ভেজে আমি তুলে নেব। তো এখানে এরপর পনিরগুলো তুলে না আমি ক্যাপসিকামগুলো দিয়ে দিয়েছি ভাজতে। এটা আমি 2 ক্যাপসিকাম নিয়েছি, যেহেতু অনেকটা পরিমাণ আমার গ্রেভি দরকার সেজন্যে। তো দেখুন বন্ধুরা, পনিরের রেসিপি কিন্তু অনেকেই বিভিন্ন ধরনের খেয়ে থাকেন, আর পনির কিন্তু যে কোনো রেসিপিরই হোক না কেন খেতে কিন্তু খুবই ভালো লাগে, তাই না? তো যাই হোক, আর এখানে দেখুন আমি পেস্ট কি নিয়েছি বলে দিই। এখানে আমি 2 গাজর, আর এখানে আছে 5 চামচের মতো আদা বাটা, আর তার সাথে কাঁচা লঙ্কা, আর এখানে দেখুন আছে 50 গ্রাম মগজদানা আর 50 গ্রাম কাজু একসাথে বেটে নিয়েছি, ঠিক আছে? তো একটা কথা কি বলুন তো, পনির কিন্তু নিরামিষ পনিরও কিন্তু খেতে খুবই ভালো লাগে, তাই আমি আজকে সম্পূর্ণ নিরামিষ রান্নাটা করছি, পেঁয়াজ বা রসুন কিচ্ছু দেব না। তো এখন ক্যাপসিকামগুলো যখন ভেজে তোলা হয়ে গেছে, তখন আমি ভালো করে
ওই যে পেস্টটা বানিয়ে রেখেছি গাজর কাঁচা লঙ্কা আদা বাটার, সেই পেস্টটা আমি ভালো করে 3 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। আর তাতে আমি দিয়েছি 1 চামচ মতো গরম মশলা। ঠিক আছে, তো এখন আমি এই যে কাজু বাদাম আর মগজদানার পেস্টটা বানিয়ে রেখেছিলাম না, তো এখন এটা দিয়ে দিলাম। তো এটা দেখুন কালারটা বেশ সুন্দর এসছে না, দুটোর মিশ্রণে বেশ অরেঞ্জ আর সাদার। তো যাই হোক, এটা এখন আমি ভালো করে 5 মিনিট মতো কষাবো। আর ঝালটা কিন্তু অতি অবশ্যই নিজেদের পছন্দ মতো কম বেশি করতে হবে। ঠিক আছে, কী হয় বলুন তো, আমাদের বাড়িতে এই যে বার্থডেতে অনেক সময় মনে হয় যে নিজে হাতে রান্না করে বাচ্চাদেরকে খাওয়াবো, তো তখন কিন্তু বা বাড়িতে অনেক লোকজন চলে এলো কিন্তু তখন হয়তো আমরা ভেবে থাকি যে পনির এতটা পরিমাণ পনির কীভাবে বানাবো। তো আপনারা কিন্তু বেশি পরিমাণে লোকজনের পনির গ্রেভিটা এরকমভাবে বানাতে পারেন, খুবই টেস্টিফুল হয় আর তার সাথে দেখতেও দারুণ হয়, মানে খেতে তো অতি অবশ্যই ভালো হয়। তো সেটা আপনারা না বানালে বুঝতে পারবেন না। তো যাই হোক, এটা এখন আমার ভালো করে কষানো হয়ে গেছে। যখন একদম গ্রেভির রসটা একদম যখন মাখো হয়ে গেছে তখন, তো এরপর না এতে আমি দিয়ে দিচ্ছি 1/2 গ্লাসের মতো জল। ঠিক আছে, তো 1/2 গ্লাসের মতো জল দিয়ে এটাকে আরও আমি 5 মিনিট ভালো করে ফুটিয়ে নেব, কারণ এখন পনিরগুলো দেবো না। ঠিক আছে, পনিরগুলো লাস্টে দেবো, যখন দেখব যে মশলাটা বেশ ভালো করে ফুটে কষানো হয়ে গেছে তখন পনিরগুলো দেবো। তো পনিরগুলো আমার যখন মশলা ভালো করে কষানো হয়ে গেছে তো পনিরগুলো আমি দিয়ে দিয়েছি। তো এরপরে লাস্ট ফিনিশিং হচ্ছে পনির বাটার মশলা। তো পনির বাটার মশলা আমি লাস্টে দিয়ে দিলাম আমার পরিমাণ মতো। তো এটা দিয়ে এরপর ভালো করে নামিয়ে নেব। আপনারা যদি কেউ চান তো ধনে পাতা ইউজ করতে পারেন, কিন্তু আমি এখানে অ্যাভয়েড করেছি। তো যাই হোক, তো এটা এরপর নামিয়ে। এই যে বন্ধুরা, আমার গরম গরম গ্রেভি পনির মশলা একদম রেডি। তো এটা দেখতে যতটা ভালো লাগছে না, খেতে কিন্তু তার থেকেও ভালো। যে একবার এই রেসিপিটা খাবে সে কিন্তু বলবে যে রান্নাটা দারুণ হয়েছে। তো বন্ধুরা, আপনারা তো দেখলেন যে আমার পনির মশলা একদম রেডি হয়ে গেছে, গ্রেভি মশলা যাকে বলে, তাই তো। তো ঠিক আছে, আর বেশি কথা বলবো না, আশা করছি আপনাদের খুব ভালো লেগেছে আর আপনারা রেসিপিটা সহজেই বুঝতে পেরেছেন যে কিভাবে করলাম। আর আপনারা কম পরিমাণে করুন বা বেশি পরিমাণে করুন, আমি আশা করছি আপনারা একদিন হলো বাড়িতে এইরকম পদ্ধতিতে ট্রাই করবেন। তো ট্রাই করে দেখুন না, আশা করছি আপনাদের ভালো লাগবে। ঠিক আছে, তো যাই হোক, তো আপনারা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না যে আপনাদের ভিডিও কেমন লাগলো। আর তার সাথে এটাও আমাকে জানাবেন যে আপনারা পনিরের কোনো নতুন রেসিপি যদি জানেন সেটার নাম আমাকে নিশ্চয়ই জানাবেন। ঠিক আছে, তো একটাই কথা বলবো, ভালো লাগলে লাইক আর শেয়ার, আর আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটি অতি অবশ্যই যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নিন, আর তার সাথে বেল আইকনটি প্রেস করে নিন। ঠিক আছে, তো দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে সবার সাথে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটা বলবো। সবাইকে টাটা।